হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার ক্যাপশন দেখে আর ভিডিও দেখে তো বুঝতেই পারছেন যে আজকে আপনাদের সামনে কী নিয়ে এসেছি, কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে আর কী দেখাবো। তো চলুন আমার ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে এসেছি একটা ফিশ হ্যাচারিতে। এই ফিশ হ্যাচারিটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ এত সুন্দর ফিশ হ্যাচারি এর আগে আমি কোথাও কখনো দেখিনি। এত চমৎকার পরিবেশ, খুব বেশি দূরে নয়, ঢাকার অদূরে গাজীপুরেই অবস্থিত এই ফিশ হ্যাচারিটা। প্রথমেই অনুমতি সাপেক্ষে হ্যাচারির ভেতরে প্রবেশ করলাম, তারপরে ঢুকতেই দেখলাম খুব সুন্দর সুন্দর কিউট কিউট সাইজের কিছু টাব, আর এখানে হচ্ছে ছোট ছোট মাছের পোনা ছাড়া এখানেই মাছগুলোকে ব্রিডিং করা হয়। আর একটু সামনে দেখা যাচ্ছে খুব সুন্দর আম বাগান, ছোট ছোট আমের চারা লাগানো হয়েছে। মাঝখান দিয়ে সুন্দর রাস্তা কাটা, আর হচ্ছে দুই পাশ দিয়ে হচ্ছে পুকুর কাটা, ছোট ছোট করে পুকুর কাটা, আবার রাস্তা আবার পুকুর, মানে খুব চমৎকার প্রকল্পিতভাবে এই হ্যাচারিটা করা। একটু দূর সামনে এগোতেই দেখলাম যে এখানে নেট দিয়ে ছোট ছোট করে আটকানো, এখানেও হয়তো বা মাছের ছোট ছোট পোনা চাষ করে। আর ওদিকে হচ্ছে একটা লোক দেখলাম যে খাবার দেওয়ার জন্য মাছদেরকে ডাকছে, তো আমি দেখে খুব অবাক হলাম যে মাছদেরকে এভাবে ডেকে ডেকে খাবার দিতে হয়। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এটার ভেতরের পরিবেশটা, সুন্দর, এত সুন্দর মেঠো পথ রাস্তা, আর দুপাশ দিয়ে হচ্ছে খুব সুন্দর সুন্দর চারা গাছ লাগানো। তো আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম, হেঁটে দেখছিলাম, তো আমাদের জন্য একটা বিশাল চমক অপেক্ষা করছিল, আর সেটা হচ্ছে একটু দূর এগোতেই দেখি পুকুরের উপরে খুব চমৎকারভাবে হঠাৎ হঠাৎ মাছ ভেসে উঠছে, তো আমরা তো বুঝতে পারিনি। তারপরে দেখি মাছগুলো একদম আমাদের কাছে চলে এসেছে। এটা হয়তো বা মাছদের খাওয়ার সময়, মানে ওরা হয়তো বা এই টাইমে খাবার খেয়ে অভ্যস্ত, তো আমাদের পায়ের শব্দ শুনে এই মাছগুলো তীরে চলে এসেছে। তো ভেবেছিল হয়তো বা খাবার দিতেই আমি এসেছি, তো আমার সাথে আমার একজন কাজিন ছিল, আমাদের দুইজনের পায়ের শব্দে মাছগুলো এভাবে ভেসে উঠেছে। আমরা তো দেখে পুরা অবাক যে মাছ এভাবে ভেসে উঠতে পারে, কি চমৎকার বড় বড় সাইজের তেলাপিয়া। বাজারে অনেক সময় তেলাপিয়া মাছ দেখতে একদম ভালো লাগে না, ওগুলোকে একটু কেমন যেন কালচে টাইপের থাকে, কিন্তু এই তেলাপিয়াগুলো একদম ধবধবে সাদা। এত ভালো লাগছিল মাছগুলোকে দেখে, আবার খারাপও লাগছিল যে ওরা খাবারের লোভে এসেছে কিন্তু কোনো খাবার দিতে পারলাম না। মাছগুলো এরকম অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল খাবারের লোভে, খাবারের আশায় ওরা এরকম অনেকক্ষণ ধরেই তীরের মধ্যে ঘোরাফেরা করছিল। তারপর যখন দেখলো যে না খাবার পাচ্ছে না, তারপর আবার ওরা চলে গিয়েছে, ওরা যেভাবে এসেছিল ওভাবেই আবার ওরা নিজ দায়িত্বে চলে গিয়েছে। দেখুন কি মজার একটা দৃশ্য, ওরা কি সুন্দর করে চলে যাচ্ছে, যেভাবে এসেছিল ওভাবেই আবার চলে যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে খুব সুন্দর লাফ দিয়ে তারপর এখন একদম চলে গিয়েছে, এখানে আর একটা মাছও নেই। তারপর আমরা আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। কি সুন্দর পেঁপে গাছ মাশাল্লাহ, সামনে পেঁপে গাছ, আম গাছ, এরকম আরও নানান প্রজাতির গাছ আছে খুব সুন্দর করে লাগানো। তো আমি সব কিছুরই ভিডিও করেছি। আবার এপাশে একটা পুকুর আছে, এটা হয়তো বা ব্যক্তি মালিকানায়। কচুরি পানা ভর্তি পুকুরগুলোকে লিজ দেওয়া হয়নি, যিনি মালিক আছেন এই হ্যাচারির উনি হয়তো বা লিজ নিতে পারেনি, তো এগুলো এখনও ব্যক্তি মালিকানায় রয়েছে, এজন্য এখনও ওগুলো কচুরি পানা ভর্তি। এটা আসলে একটা বিল ছিল, এই বিলটাকে ভরাট করে তারপরে মৎস্য হ্যাচারি বানানো হয়েছে। সে খুব বেশি দিন আগের কথা না, 3-4 বছর আগেও এই জায়গাটা পুরাটা ছিল একটা বিল, অনেক বড় একটা বিল ছিল। তো এই বিল এখন আর বিলের অবস্থায় নেই, এটা ফিশ হ্যাচারি হয়ে গিয়েছে। একটু সামনে এগোতে আবার এই ছোট ছোট নেট দেওয়া জায়গাগুলো দেখতে পাচ্ছি, তো আশেপাশে কোনো মানুষজন ছিল না। যদি হ্যাচারির কোনো লোককে পেতাম তাহলে অবশ্যই জিজ্ঞেস করতাম যে এখানে কি করা হয়, আশেপাশে একটা মানুষও নেই। আর ওদিকে দেখা যাচ্ছে একটু জঙ্গল টাইপের, এখানে হচ্ছে মানুষের বসত বাড়ি, আবার এদিকে হচ্ছে আরেকটা পুকুর, তো এখানে মেবি ছোট ছোট মাছ, ওই আগের যে পুকুরে বড় বড় তেলাপিয়া দেখতে পেয়েছি এখানে ওরকম না, এখানে ছোট ছোট। এই পুকুরেও সেম, যখন আমরা হেঁটে আসছিলাম আমাদের পায়ের শব্দে আবারও এই মাছগুলো তীরে চলে এসেছে, তো আমি এটা শুরু থেকে ভিডিও করে রেখেছি, দেখুন কিভাবে আসছে ওরা পায়ের শব্দে। আসি আসি করে একদম মাছগুলো আবারও তীরে চলেই এলো, এটা হচ্ছে ছোট প্রজাতির মাছ, আমি তো আগেই বলেছি, তো এগুলো সব চলে এসেছে শুধুমাত্র খাবার খাওয়ার লোভে। সময়ের অভাবে পুরো হ্যাচারিটা ঘুরে দেখা হয়নি কারণ সন্ধ্যা মিলিয়ে এসেছে, সূর্য প্রায় ডুবেই যাচ্ছে, তো
তারপরেও যতটুকু পেরেছে ঘুরে ঘুরে দেখেছে। দেখুন কি সুন্দর, এক পুকুর থেকে আরেক পুকুরে যাওয়ার জন্য সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে। আবার এদিকেও খুব সুন্দর গাছ লাগানো আছে, এদিকে আছে হচ্ছে আম গাছ, তারপরে অনেক ধরনের পেঁপে গাছ আছে, কি সুন্দর সুন্দর পেঁপে ধরেছে। প্রতিটা গাছেই ভালো মাশাল্লাহ ফলন এসেছে। আমার মতন যারা গ্রাম বাংলার প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে আশা করি এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।